The 7 Habits of Highly Effective People by Stephen Covey. এই বেস্ট সেলিং বইয়ের হ্যাবিট নাম্বার 3 থেকে আজকে আমি আপনাকে বলবো যে কিভাবে আমরা চাইলে খুব সহজেই নিজের জন্য একটা পারফেক্ট রুটিন তৈরি করতে পারি। আমরা সারাদিনে যে যে কাজগুলো সাধারণত করি সেগুলোর যদি আমরা একটা লিস্ট তৈরি করি তাহলে দেখতে পাবো সেগুলোকে আমরা এই চারটে ভাগে ভাগ করতে পারি। নাম্বার 1, আর্জেন্ট অ্যান্ড ইম্পর্টেন্ট, যেমন অ্যাসাইনমেন্ট কমপ্লিট করা, যেটা জমা দেওয়ার লাস্ট ডেট আজই, বা কাল যে সাবজেক্টটার পরীক্ষা সেটা মুখস্থ করতে বসা। নাম্বার 2, নট আর্জেন্ট বাট ইম্পর্টেন্ট, যেমন এক্সারসাইজ করা, মেডিটেশন করা বা প্রতিদিন নিয়ম করে পড়াশুনো করা। নাম্বার 3, আর্জেন্ট বাট নট ইম্পর্টেন্ট, যেমন হোয়াটসঅ্যাপে কিউটি পিনার মেসেজে রিপ্লাই করা বা সুইটি পিনার বার্থডে পার্টি অ্যাটেন্ড করা। নাম্বার 4, নট আর্জেন্ট অ্যান্ড নট ইম্পর্টেন্ট, যেমন সোশ্যাল মিডিয়া স্ক্রল করা, ঘন্টার পর ঘন্টা ওয়েব সিরিজ দেখতে থাকা বা আজব সব বিষয় নিয়ে মিনিংলেস ওভার থিঙ্কিং করতে থাকা। যেহেতু আমরা দিনের মধ্যে 80% টাইম এই নট আর্জেন্ট অ্যান্ড নট ইম্পর্টেন্ট কাজগুলোর পেছনে নষ্ট করি, ফলে কিছুদিন পর পরই আমাদের আর্জেন্ট অ্যান্ড ইম্পর্টেন্ট কাজের চাপে নাকানি চোবানি খেতে হয়। আর এভাবে আমাদের পুরো জীবনটা মোস্টলি এই দু ধরনের কাজ করেই কেটে যায়, আর সাথে একটু আধটু সময় আর্জেন্ট বাট নট ইম্পর্টেন্ট কাজগুলোর পিছনে ব্যয় করি। কিন্তু যে কাজগুলো নট আর্জেন্ট বাট ইম্পর্টেন্ট সেগুলো বলতে গেলে করার কোনো সময়ই আমাদের হয়ে ওঠে না। কিন্তু একজন হাইলি এফেক্টিভ পার্সনের লাইফে এই জিনিসটা সম্পূর্ণ উল্টো হতে দেখা যায়। তার লাইফে সে সবথেকে বেশি সময় ইনভেস্ট করে নট আর্জেন্ট বাট ইম্পর্টেন্ট কাজগুলো করতে, তারপর সে বাকি সময়টা ইনভেস্ট করে আর্জেন্ট অ্যান্ড ইম্পর্টেন্ট কাজগুলোতে, এবং ফাইনালি যদি তারপরও কিছু সময় বেঁচে থাকে তবে গিয়ে সে আর্জেন্ট বাট নট ইম্পর্টেন্ট কাজগুলোতে সময় ইনভেস্ট করে। আর যে কাজগুলো নট আর্জেন্ট অ্যান্ড নট ইম্পর্টেন্ট সেগুলোকে তারা সম্পূর্ণ নট নিডেড বলে নিজের লাইফ থেকে পুরোপুরি বার করে দেয়। কারণ সত্যি বলতে বাকি তিনটে ক্যাটাগরির কাজে সময় দেওয়ার পর এই 4 নম্বর ক্যাটাগরির জন্য তাদের কাছে কোনো সময় বেঁচেই থাকে না। আমরা যখন নিজের জন্য একটা রুটিন বানাই তখন আমরা দুটো বড় ভুল করি। নাম্বার 1, আমরা প্রতিদিনের হিসেবে রুটিন বানাই, যেটাই আমাদের দ্বিতীয় বড় ভুলটা করতে বাধ্য করে, যেটা হলো নাম্বার 2, আমরা আর্জেন্ট অ্যান্ড ইম্পর্টেন্ট কাজগুলোকে হাইয়েস্ট প্রায়োরিটি দিই। কিন্তু হাইলি এফেক্টিভ পার্সনরা যখন নিজের জন্য রুটিন বানায় তখন তারা নাম্বার 1, প্রতি সপ্তাহের হিসেবে রুটিন বানায়। এর ফলে তারা বিগার পিকচারটা ভিজুয়ালাইজ করতে পারে, যেটা তাদের দিয়ে দ্বিতীয় সঠিক কাজটা অটোমেটিক করায়, যেটা হলো নাম্বার 2, তারা নট আর্জেন্ট বাট ইম্পর্টেন্ট কাজগুলোকে হাইয়েস্ট প্রায়োরিটি দিতে পারে। তো চলুন এবার স্টেপ বাই স্টেপ জেনে নিই যে হাইলি এফেক্টিভ পার্সনরা কীভাবে তাদের জন্য রুটিন তৈরি করেন। তারা RGBIPS নামে একটা সিক্রেট 6 স্টেপস ফর্মুলা ব্যবহার করে, যেখানে আর স্ট্যান্ডস ফর রোলস। সবার প্রথমে আপনাকে আপনি আপনার লাইফে যে রোলসগুলো বর্তমানে পূরণ করছেন সেগুলোর একটা লিস্ট তৈরি করতে হবে। ফর এক্সাম্পল, স্টুডেন্ট, বয়ফ্রেন্ড, সন, বেস্ট ফ্রেন্ড, ব্রাদার, গিটারিস্ট এক্সেট্রা। জি স্ট্যান্ডস ফর গোলস, এই প্রতিটা রোলের সাথে রিলেটেড আপনার নেক্সট সপ্তাহের বা ওভারঅল লাইফের গোল কি সেটা এবার লিখে ফেলতে হবে। ফর এক্সাম্পল, স্টুডেন্ট হিসাবে নেক্সট এক্সামে A+ স্কোর করা, বয়ফ্রেন্ড হিসাবে আরও কেয়ারিং হয়ে ওঠা, সন হিসেবে আরও সেলফ ডিপেন্ডেন্ট হয়ে ওঠা, বেস্ট ফ্রেন্ড হিসেবে আরও সাপোর্টিভ হয়ে ওঠা, ব্রাদার হিসেবে আরও ফ্রেন্ডলি হয়ে ওঠা, অ্যান্ড গিটারিস্ট হিসেবে নিজের মিউজিক কম্পোজ করতে পারা। বি স্ট্যান্ডস ফর বাউন্ডারিজ, ফাও কাজের হাত থেকে নিজের টাইম এবং এনার্জি বাঁচাতে চাইলে আপনাকে বাউন্ডারিজ সেট করতেই হবে। যে যে কাজগুলো আপনাকে আপনার গোলস থেকে দূরে নিয়ে যায় সেগুলোকে আপনাকে সম্পূর্ণ নট নিডেড করে বাউন্ডারি সেট করে দিতে হবে, আর ইম্পর্টেন্ট কাজগুলো করার জন্য টাইম বার করতে বাউন্ডারি সেট করতে হবে। আই স্ট্যান্ডস ফর ইম্পর্টেন্স, এরপর আপনাকে আপনার গোলসগুলোর মধ্যে কোনটা কতটা ইম্পর্টেন্ট সেটা নির্ধারণ করতে হবে। হাইলি ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট এবং নট ইম্পর্টেন্ট, এই তিন ভাগে আপনি আপনার গোলসগুলোকে ভাগ করে নিতে পারেন। পি স্ট্যান্ডস ফর প্রায়োরিটি, এরপর কোনো গোল কতটা ইম্পর্টেন্ট আর কতটা আর্জেন্ট সেটার উপর ভিত্তি করে
আপনাকে আপনার গোলসগুলোকে প্রায়োরিটি অনুযায়ী এ বি সি ডি ই এভাবে অ্যালফাবেট অ্যাসাইন করতে হবে, যেখানে এ হাইয়েস্ট প্রায়োরিটিকে ইন্ডিকেট করবে। এ স্ট্যান্ডস ফর শেডিউল। ফাইনালি আপনি যে কাজটাকে এ প্রায়োরিটি দিয়েছেন সেটার জন্য সবার আগে আগামী সপ্তাহে সময় বার করে সেই সময়টাকে আপনি ব্লক করে নেবেন, তারপর বি, তারপর সি, অ্যান্ড সো অন। এভাবে আপনি নিজের জন্য একটা বেস্ট উইকলি রুটিন তৈরি করে ফেলতে পারবেন, যেটা আপনাকে নট আর্জেন্ট বাট ইম্পর্টেন্ট কাজ, যেগুলো আপনাকে আপনার ড্রিম লাইফ অ্যাচিভ করতে সাহায্য করবে, সেই কাজগুলোর জন্য সময় বার করতে সবথেকে বেশি সাহায্য করবে। এরপর সপ্তাহের মাঝখানে যদি কোনো আনএক্সপেক্টেড কাজ এসে পড়ে, তবে একইভাবে আপনি সেটার প্রায়োরিটি নির্ধারণ করে সেটাকে তখন নিজের রুটিনে জায়গা করে দেবেন। এভাবে রুটিন বানালে যেহেতু বিগ পিকচারটা চোখের সামনে আপনি পরিষ্কারভাবে দেখতে পারবেন, ফলে মোটিভেটেড থাকতে পারা এবং নট আর্জেন্ট অ্যান্ড নট ইম্পর্টেন্ট কাজ বা অবাঞ্ছিত ইনভিটেশনগুলোকে না বলতে পারা আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে। স্টিফেন কভির লেখা বই দ্য 7 হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপল থেকে আমি এই হাইলি এফেক্টিভ হ্যাবিটটা সম্পর্কে জেনেছি। যদি আপনিও এই ইন্টারেস্টিং কনসেপ্ট সম্পর্কে আরও ডিপ নলেজ পেতে চান, তাহলে আমি আপনাকে এই বইটা কেনার জন্য হাইলি রিকমেন্ড করছি। আপনি নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে এই বইটা কিনতে পারেন। যদি বই পড়তে আপনার বোরিং লাগে কিন্তু আপনি বেস্ট সেলিং পার্সোনাল ডেভেলপমেন্ট বুকসে বলা আইডিয়াস সম্পর্কে জানতে চান, তো আমাদের চ্যানেল আপনার জন্য একটা অল্টারনেটিভ অপশন। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করলে আপনি চ্যাপ্টার ওয়াইজ কম্প্রিহেন্সিভ বুক সামারিজ দেখতে পারবেন। যদি আপনি অন্য কোনো বইয়ের সামারি ফ্রি অফ কস্ট শুনতে চান, তাহলে প্লিজ আমাদের কমেন্ট করে জানান। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। মোর উইজডম, মোর সলিউশন, বেটার লাইফ।